আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 269-এর আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই পর্বে যারা আজকে নতুন, অর্থাৎ আমার আগের ভিডিওগুলো যারা কখনোই দেখেন নাই বা দু একটি দেখেছেন কিন্তু প্রথম থেকে দেখেন নাই, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যদি কোরআন শরীফ শিখে না থাকেন, অর্থাৎ সুন্দরভাবে পড়তে না পারেন, তো আপনারা আপনাদের জন্য আমার থেকে সাজেশন থাকবে, আপনারা এই ভিডিও সিরিজের 1 নং ভিডিও থেকে দেখে আসবেন, তাহলে আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন। তো ঠিক আছে, আর কথা বাড়াবো না। গত পর্বে আমরা সূরা বাকারার 232 নং আয়াত আলোচনা করেছিলাম, আজকে আমরা 233 নং আয়াতটি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইয়ুতিম্মা আর-রাদাআ, وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير. তাহলে চলুন ভেঙে ভেঙে পড়ি। ওয়ালাম জবর ওয়াল ওয়াও আলিফ জবর ওয়া ওয়াল ওয়া লামজের লি ওয়াল ওয়ালি দাল খারা জবর দা ওয়াল ওয়ালি দা তা পেশ তো ওয়াল ওয়ালি দা তো ইয়ার পেশ ইউর দত আঞ্জের দি ইউর দি নুন জবর না ইউর দি না ওয়াল ওয়ালি দা তো ইউর দি না হামজা জবর আও লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আউলাদা জবর দা আউলাদা হানুন পেশ হুন হরকতের পরে নুনের পরে তাজদিদ, এখন ওয়াজিব গুনাহ নুন জবর না হুন আউলাদা হুন হাও জবর হাও লাম ইয়া জবর লাই হাও লাই নুন জেরনি হাও লাইনি কাফ আলিফ জবর কা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কামিম জেরমি কামি লাম ইয়া জবর লাই কামি লাই নুন জেরনি কামি লাইনি লাম জের লি মিম নুন জবর মান লি মান হামজা জবর আ র আলিফ জবর র জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আর দা জবর দা আর দা হামজা জবর আই নুন সাকিনের পরে ঈদগাহ বাগুন্নর হরফ ইয়া এসেছে, তাই নুন সাকিনকে গুণা করে পড়তে হবে। আই লিমান আরাদাই ইয়াপেশ ইউ তা মিমজের তিম হরকতের পরে নুনের উপরে মিমের উপরে তাজদিদ, তা এখানে ওয়াজিব গুণ হবে। ইউতিম মিম র জবর মার ইউতিম মার র জবর র দত আলিফ জবর দ জবরের পরে খালি আলিফ, তা জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। র দ আইন জবর আ র দ আতা জবর তা র দ আতা। যদি আমরা এখানে থামি তাহলে এই হাড়ের উপরে যখন দুটি নকতা আসে তখন এটাকে বলা হয় গোলতা, সেই গোলতাটির উপরে অক্ফ থামলে বা অক্ফ করলে গোলতাটি হা হয়ে যায় এবং এর উপরে একটি জজম হবে, তাহলে কি হবে রদ আহ এরকম হবে।
والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة. أو زبر عن زبر ع وعلى لم زبر لل وعلى مما زبر مو لم هو بيشلو بيشل بر جزم الله. طيب بيش كي أكل بكرني برتها بيم مولود زر دي مولودي لم زبر لا مولودي لا ها ألتبش هو ألتبش جون أكل بتران هوا. وعلى المولود له رزا زر رز قابش كو رزق هانون بش هن أركتر پنن رو پر تجدید واجب گنا بنون زبرنا هن رزق هن او زبر و کب سن زر کس و کس او زبر و کس و تاپش تو و کس و تو هانون بش هن أركتر پنن رو پر تجدید تا اخن واجب گنا بے نون زبرنا هن و کس و تو هن بالم زر بیل لمن زبر مع بل مع را بشرو بشر پر جزم الواو. তাই পেশ কে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এটা ফাজের ফি মারুফি যদি আমরা এখানে থামি তাহলে ফার উপরে জজম হবে বিল মারুফ এরকম. وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ তা জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে. তাপেশ তু লা তু কাফলাম জবর কাল তু কাল্লাম জবর লা তু কাল্লা ফাপেশ ফু তু কাল্লাফু লা তু কাল্লাফু নুন ফা জবর নাফ সিন্দুই পেশ সুন নাফ সুন হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে. ইল্লা অসিন পেশ উস আইন জবর আ উস আ হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে. উস আ হা লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উস আ হা লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে. তাপেশ তু লা তু দত র জবর দর জবরের পরে খালি লিফ মাদার হরফের পরের হরফে তাসদিদ হলে মাদার হরফকে চার আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে. লা তু দ র আলিফ জবর ও জবরের পরে খালি লিফ তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে. রামজে লি ওয়ালিদা জবর দা ওয়ালিদা তা দুই পেশতুন তানবিনের পরে ইকলাবর হরফ বা আসার কারণে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়ে পড়তে হবে. ওয়ালিদে তুম বাজের বি অ জবর ওয়া বিওয়া লাম জবর লা বিওয়ালা দালজের দি সরি অ ডান হবে না বিওয়ালা দি হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে. বিওয়ালা দি হা অ জবর ওয়া লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে. ওয়ালা মিমা জবর মাউ লাম ও পেশ লু পেশের পরে জজমাল হওয়া তাই পেশকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে. মাউলু দাল লাম দুই পেশ দুল মাউলু দুল লাম জবর লা হা উল্টা পেশ হু উল্টা পেশের জন্য একালি টান হবে. মাউলু দুল্লাহ বাজের বি অ জবর বি ওয়া লাম জবর লা বি ওয়ালা দালজের দি বি ওয়ালা দি হা খারাজের হি খারাজের জন্য একেলে প্রাণ বি ওয়ালা দি হি এখানে যদি থামি তাহলে হার উপরে জজম হবে. বি ওয়ালা দি লা তুদার ওয়ালিদাতুম বি ওয়ালা দি হা ওয়ালা মাউলুদুল লাহু বি ওয়ালা দি ও জবর ওয়া আইন জবর আ ওয়া আলাম লাম জবর লাল ওয়া আলাল অ আলিফ জবর ও জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে. রাজের রিওয়ারি সাদের সি ওয়ারি সি ওয়াইল আল ওয়ারি সি মিম সাদের মিস লাম পেশ লু মিস লু জাল খা জবর জা খা জবর জন্য একটা টালাম জের লি জা লি কাপ জবর কা জা লি কা যদি আমরা এখানে থামি তাহলে কাপের উপরে জজম হবে. জা লিক এরকম ওয়াইল আল ওয়ারি সি মিস লু জা লিক ফা জবর ফা হামজা নুন জের ইন ফা ইন
হামজা জবর আহ র আলিফ জবর র জবরের পরে খালি আলিফ, তা জবরকে একটা আলিফটা নিয়ে পড়তে হবে। দাল আলিফ জবর দা, এখানেও জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একটা আলিফটা নিয়ে পড়তে হবে। ফা ইন আরাদা ফাজির ফি সাদ আলিফ জবর স, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একটা আলিফটা নিয়ে পড়তে হবে। ফি স লাম আলিফ দুই জবর লেন ফি সালেন, হামজা নুন জবর আন, নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে, তা নুন সাকিনকে গুণ্য করতে হবে ইকফা গুণ্য। আং তা জবর তা র আলিফ জবর র, জবরের পরে খালি লিফ, তাই জবরকে আকালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। দত নিম দুই জের দিম, তানবিনের পরে ঈদগাহ বাগুন্নার হরফ মিম এসেছে, তানবিনকে গুণ্য করতে হবে। আং তারাদিম মিম নুন জের মিন হাফেশ হু মিন হু, মিম আলিফ জবর মা, জবরের পরে খালি লিফ, তাই জবরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মিন হুমা ও জবর ওয়া তা জবর তা ওয়া তা শিন আলিফ জবর সা, জবরের পরে খালি লিফ, তাই জবরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া তা শা অবেশ হু ওয়া তা শাভু র দুইজের রিন, তানবিনের পরে ইকফার হরফ ফা এসেছে, তাই তানবিনকে গুণ্য করে পড়তে হবে। ওয়া তা শাভু রিন ফা জবর ফা লাম আলিফ জবর লা, জবরের পরে খালি লিফ, তা জবরকে একালে টানিয়ে পড়তে হবে। ফালা জিম পেশ জু নুন আলিফ জবর না, জবরের পরে খালি লিফ, তাই জবরকে একালে টানিয়ে পড়তে হবে। হা জবর হা জুনা হা ফালা জুনা হা, আইন জবর আ লামিয়া জবর লাই আলাই হাজির হি আলাইহি, মিম আলিফ জবর মা, জবরের পরে খালি লিফ, তাই জবরকে একালে টানিয়ে পড়তে হবে। আলাইহি মা فإن أراد فصالا عن تراض منهما وتشابر فلا جناح عليهما. أو زبر حمزة ننزل إن وإن حمزة زبر أرات زبر أرات تعمين بشتم أرتم যদি কোনো হরকত বা তানবিনের পরে জজম থাকার পরে তাজদিদ থাকে, তো জজমের সাথে ওই হরকত বা তানবিনটি মিলিত না হয়ে বা হরকতটি মিলিত না হয়ে তাসদিদ ওয়ালা হরফের সাথে মিলিত হবে। ও ইন আরত হামজানুন জবর আন নুনিসাকিনের পরে ইকফার হরফ তা এসেছে, তাই নুনিসাকিনকে গুণ্য করতে হবে। আং তাসিন জবর তাস তার জবর তাস তাস তর দবজের দি তাস তার দি আইন ও পেশ পেশের পরে জজমল হওয়া এরপর একটি হরকতে হামজা এসেছে, তাই পেশকে তিন লেপটা নিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। আং তাস্তাউদিউ হামজা জবর আও লাম আলিফ জবর লা, জবরের পরে খালি লিফ, তাই জবরকে এক লেপটা নিয়ে পড়তে হবে। দা জবর দা আউলা দা কাপ মিম পেশকুম আউলা দা কুম ফা জবর ফা লাম আলিফ জবর লা, জবরের পরে খালি লিফ, তাই জবরকে এক লেপটা নিয়ে পড়তে হবে। ফালা জিম পেশ জু নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ টানিয়ে পড়তে হবে। নুন জবর হা জবর হা জুনা হা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাইকা মিম পেশকুম আলাইকুম হামজা জের ই জাল আলিফ জবর জা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইদ সিন লাম জবর সাল লাম মিম জবর লাম সাল্লাম তা মিম পেশতুম মিম সাকিনের পরে মিম সাকিনের ইদগামের হরফ মিম এসেছে, তাই মিম সাকিনকে গুণ্য করতে হবে। ইদা সাল্লাম তুম মিম আলিফ জবর মা, জবরের পরে খালি লিফ, এরপর একটি হরকত হামজা এসেছে, তাই জবরকে তিন লিফ টানিয়া পড়তে হবে, এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। হামজা খারা জবর আ খারা জবর জন্য ক্যাপ্টান তাই আ জবর তাই আ তাই তা মিম পেশ তুম আ তাই তুম মা আ তাই তুম বালাম জের বিল মিমেন জবর মা বিল মা র পেশ রু পেশের পরে জজমার অভাব, তাই পেশকে একারে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। বিল মারুফ হাজির ফি বিল মারুফি, যদি আমরা এখানে থামি তাহলে এই পেশে একারে পরিবর্তে তিন আলিফ টান হবে এবং ফার পরে জজম হবে বিল মারুফ এরকম। وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم إذا سلمتم ما آتيتم بالمعروف أو تزبر واتا زبر تا واتا قبل أن تشقل واتا قل لم كر زبر لا
খারা জবরের জন্য এক আলিফ টান, হা জবর হা, অত্তাকুল্লাহ আওয়ান জবর, ওয়া আলাম জবর, লা ওয়া আলাম মা পেশমু, পেশের পরে জজম লা, এরপর একটি হরকত হামজা এসেছে তাই পেশ কি তিন আলিফ টানিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। ওয়া আলাম হামজা নুন জবর আন হরকতের পরে নুনের উপরে তাজদীদ, এখন ওয়াজিব গুণ হবে। আন নুন লাম জবর নাল, أن لم خرج بالله خرج بزن أكل بان ها زبرها أن الله الله شبد التجديد دان باش جبر الله شبد لام কে মোটা করে পড়তে হবে। বাজের বিহমিম আলিফ জবর মা জবর পরে খালি আলিফ তা জবর কে আকল পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। বি মা তান জবর তা লাম জবর মিম জবর মা তা মা লাম অবশলু তা মালু নুন জবর না তা মালুনা পেশের পরে জজম লাভাও তাই পেশকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তা মেলুনা বা জবর বা সোয়াত ইয়াজের সি জেরের পরে জজম লাইয়া তাই জেরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। র দুই পেশ রুন বসিরুন থামলে একালিফ মাতৃ নারীফ হবে এবং তার উপরে জজম হবে বসির। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহ বিমা তা'মালুনা বসির। আজকের আলোচনা এ পর্যন্ত, আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।